সাহিত্য হেনো সন তারিখ ঠাইর নাম মানুষের নাম এইখিনিহে মিছা, বাকি সকলোখিনিহে সঁচা। সাহিত্য এক ধরনের গসিপ, এক ধরনের পরচর্চা, কিন্তু এই পরচর্চার উদ্দেশ্য আছে, কারণ ইয়াত আনুষ্ঠানিকভাবে মানুষের কমন সেন্সর অধ্যয়ন করা হয় আর সমাজ জীবন অধ্যয়নত মানুষের কমন সেন্সর গভীর অধ্যয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষে কয় সরুয়ে পানি পেলায় ডাঙর পিছলি পড়ে, পিছে বহু সময়ত দেখা যায় ডাঙরে পেলোয়া পানিত সরু পিছলি পড়ে, আর নালাগে কেতিয়াবা গোটেই সমাজখনেই পিছলি পড়ে। মানুষে নিজের স্বার্থর কারণে, নিজের স্বার্থ সিদ্ধির কারণে সকলো ধ্বংস করেছে। পৃথিবীখন যেন মানুষের কারণে, মানুষের বাহিরে পৃথিবীবাসী বাকি কারো যেন পৃথিবীখনের উপর কোনো অধিকার নাই। আমি বন ধ্বংস করেছো, নিসর্গ ধ্বংস করেছো, আর নালাগে মানুষের জীবন ধ্বংস করেছো। আমি ব্যক্তিগত স্বার্থ পূরণের কারণে আমার সমাজ জীবনত নানান কেরুণ সৃষ্টি করেছো, সমাজ জীবনক রোগগ্রস্ত করে পেলাইছো, ব্যক্তিগত প্রভাব খটুয়ায় আমি আমার সমাজক বহু সময়ত বিপথে পরিচালিত করেছো। আমি আমার দেশখনক, আমার রাজ্যখনক এনেদরে শোষণ করেছো, এনেদরে বলাৎকার করেছো যেন কোনো পাখণ্ড পুরুষে কোনো অবলা নারীর উপরতহে অত্যাচার চলাইছে। এইখিনিরেই পানী ধেমালি, লড়া ধেমালি নহয়, পানী ধেমালি।